বন্ধুরা, আজকের আড্ডাতে আছে গরুর স্পেশাল কালাভুনা, সঙ্গে আছে খিচুড়ি। আমি কার কথা বলছি বুঝতে পারছেন? এক্স্যাক্টলি সেই সামাচার স্পেশাল সেই খিচুড়ি এবং গরুর কালাভুনার কথা বলছি। তো চলুন ফুল গাইডলাইন ভিডিওর মধ্যে থাকবে। এটা হলো আমাদের সামাচার স্পেশাল খিচুড়ি খাওয়ার জন্য এখানে সবাই আসা হয়েছে। এই যে আমাদের মদক আছে খাসি, এটা কি ডায়লগ শুরু হলো? মামলা তো স্পেশাল বস পাবে। হ্যাঁ, ও হাফ হবে আর কি, কিন্তু আমাদের কিন্তু লক্ষণটা মনে হচ্ছে না, হয়তো খিচুড়ি হাফ হতে পারে মনে হচ্ছে না। আর এটা হলো খিচুড়ি। অ্যাকচুয়ালি এই খিচুড়ি এবং গরুর মাংস খাওয়ার জন্য প্রচুর পরিমাণ প্রচুর লোক আছে। ছবি সহ বুঝতে পারছি না এইরকম ফুরাবে না তো তোমরা কি ধীরে সুস্থে তো অ্যাকচুয়ালি এখানে কিন্তু অনেক সময় আমাদের গিলা সম্প্রদায়ের ভিতরে খাবার কম্পিটিশনও চলে। এখন বলতে পারেন ভাই গিলা সম্প্রদায়টা কি? তো গিলা সম্প্রদায়টা কি এটা নিয়ে একটা স্পেশাল ভিডিও থাকবে খুব সংক্ষিপ্ত পরিসরে সবার জন্য। ডন্ট ওয়ারি, এখন খাবার পর্ব, খাবার সময় কথা কম বলাই ভালো। আসলে আমি সবসময় একটু খাবারে একটু কমতি থাকি, কারণ আমি একটু ভিডিও করতে হয়, একটু বকবক করতে হয়, সেক্ষেত্রে দেখা যায় এই সুযোগে সবাই একটু ফয়দা লুটি নেয়, আমার কিছু করার নেই। তো যাই হোক, তারপরেও চেষ্টা মানে চালিয়ে যাচ্ছি আর কি সবার সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য, খুব ভালো মতোই। আর এখানে অ্যাকচুয়ালি খিচুড়িটা খাওয়ার জন্য মূলত দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণে লোকজন আসে। তো আপনি এখানে কীভাবে আসবেন আমি সেইটা ভিডিওর লাস্টে বলে দিচ্ছি। আমার বিশ্বাস আপনি যদি এখানে এসে একবার খিচুড়ি খান, সেক্ষেত্রে আমার মনে হয় আপনি মাঝে মাঝে চেষ্টা করবেন আসার জন্য। বন্ধুবান্ধব নিয়ে রাত 9টার সময় গিয়েছিলাম আমার বাসা থেকে, তারপরে 50 কিলো দূরে। ভাই রে ভাই, কিন্তু ডাক্তার নিষেধ করছে গরুর মাংস খাওয়া নিষেধ, কিন্তু এর জন্য খাওয়ান পারলে আসলে পসিবল না, কিছু করার নাই। আজকে আবার হয়তো বা ইডুকেশন বেড়ে যেতে পারে, ভালো কিছু করার নাই। এখানে বহু লোক বলছিল তারা খাবেই না, কিন্তু তারা কিন্তু দেখলে খেয়ালাই মামুল। তো এখন আমি বলে দিচ্ছি এখানে কীভাবে আসবেন আপনি। এটা হচ্ছে সমস্ত কিছু মানে রেস্টুরেন্টের লোগোটা আর কি। এখানে আপনি কিন্তু খিচুড়ি পাবেন, তারপর দেশি মাছ আছে, গরুর মাংস আছে, সব ক্যাটাগরির খাবার এখানে পাবেন। আপনি জাস্ট সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার জাস্ট বিসিক বাস স্ট্যান্ডের পাশেই এই সমস্তার খিচুড়ি। যে কোনো সিএনজি এলাকা কিংবা নিজের গাড়ি থাকলে আপনি একটা নিয়ে আসতে পারবেন, এটা কোনো সমস্যা নাই, একদম মেইন রোডের সাথেই। তো বন্ধুরা, এই সমস্যাদার খিচুড়ি খাওয়ার থেকে আজকের মতো এখান থেকে ছোট্ট কাকারে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।